আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। নিশ্চয়ই তোমরা দ্বিতীয় অনলাইন পরীক্ষার সিলেবাস হাতে পেয়েছ এবং সে অনুযায়ী তোমরা বাসায় বসে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতেছ। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং এর দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আলোকপাত করব। তো নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি অধ্যায়টি খুলে বসো, যাতে তোমরা পাঠটি খুব সহজেই বুঝতে পারো। অধ্যায়টি আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কি। সাধারণত ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝি। আমরা আমরা আমাদের আশেপাশে যে ব্যাংকগুলোকে দেখি সেগুলোই মূলত বাণিজ্যিক ব্যাংক। এ কারণে বলা হয় ব্যাংক বলতে সাধারণত বাণিজ্যিক ব্যাংকেই বোঝায়। তাহলে ব্যাংক কি? ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানতকারী থেকে আমানত সংগ্রহ করে সংগৃহীত আমানত সুদের বিনিময়ে অন্যকে ঋণ প্রদান করে। ওই সকল আর্থিক প্রতিষ্ঠানকেই মূলত ব্যাংক বলে। মানুষের এই সঞ্চিত অর্থকে আমানত হিসেবে ব্যাংক গ্রহণ করে, বিনিময়ে ওদেরকে সুদ প্রদান করে, আবার এই সংগৃহীত আমানত সে নিজের কাছে জমা না রেখে অন্যদেরকে এই টাকাটা সুদের বিনিময়ে ঋণ প্রদান করে। এটা হচ্ছে ব্যাংকের প্রধান কাজ। এগুলোর পাশাপাশিও ব্যাংক আরো বহুবিধ কার্যাবলী সম্পন্ন করে থাকে। কাজে আমরা ব্যাংকের সংজ্ঞায় বলতে পারি, ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানতকারী থেকে আমানত সংগ্রহ করে সংগৃহীত আমানত সুদের বিনিময়ে অন্যকে ঋণ প্রদান করে থাকে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো যদি আমরা এক নজরে দেখে নিই, মুনাফা অর্জন, মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম, জনকল্যাণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস, সঞ্চয় প্রবণতা সৃষ্টি, নিরাপত্তা প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন। আসো আমরা একটা একটা করে আলোকপাত করি। আমরা প্রথমে দেখতেছি যে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে আছে মুনাফা অর্জন। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকের প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা ব্যাংকের সংজ্ঞার মধ্যে পড়ছি, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক একটি মুনাফাভোগী ব্যবসা প্রতিষ্ঠান। তো ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকও এর ব্যতিক্রম নয়। বাণিজ্যিক ব্যাংক সমূহ সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যেই তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কারণে বলা হয় ব্যাংকের প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মূলধন গঠন। ব্যাংক সাধারণ মানুষের থেকে আমানত সংগ্রহ করে সে আমানতটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগের জন্য যে মূলধন গঠন করা, এই আমানতের মাধ্যমে এই মূলধন গঠন করে থাকে। অর্থাৎ ব্যাংক মানুষের এই সঞ্চিত অর্থ মূলধন হিসেবে ব্যবহার করে থাকে। এরপর আছে বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি ইত্যাদি ব্যবহার করে থাকে।
আমরা সাধারণত জানি মুদ্রা হচ্ছে বিনিময়ের প্রধান মাধ্যম। মুদ্রার মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন দ্রব্য সামগ্রী বিনিময় করে থাকি। মুদ্রা ছাড়াও ব্যাংকের চেক, হুন্ডি, বিনিময় বিল এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই বিনিময় কার্যক্রম সম্পন্ন করতে পারি। এগুলোর মাধ্যমে ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। 4 নম্বর, ব্যাংকের উদ্দেশ্য জনকল্যাণ। ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু মুনাফা অর্জনের পাশাপাশি আরো বিভিন্ন উদ্দেশ্য থাকে, তার মধ্যে জনকল্যাণ একটি। জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। তোমরা পরীক্ষায় একটা অবজেক্টিভ প্রশ্ন প্রায় পেয়ে থাকো, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? উত্তর হচ্ছে জনকল্যাণ। জনকল্যাণ, সমাজ কল্যাণ তথা মানব কল্যাণের জন্য বাণিজ্যিক ব্যাংক বহুবিধ কার্যাবলী সম্পন্ন করে থাকে। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে থাকি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রচারে ডাচ বাংলা ব্যাংক। যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া উভয় দণ্ডনীয় অপরাধ, প্রচারে ইসলামী ব্যাংক। এরকম বিভিন্ন ধরনের কার্যাবলী জনকল্যাণের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক সমূহ করে থাকে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা, এটি বাণিজ্যিক ব্যাংকের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। অর্থাৎ অনেক উদ্যোক্তারা, অনেক ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম, তাদের উদ্যোগ বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকে। তো ব্যাংক থেকে যখন উদ্যোক্তারা ঋণ গ্রহণ করে, ব্যাংক ওই সকল উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীদেরকে তাদের কার্যাবলী সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সার্থকভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে থাকে। এমনকি এই পরিকল্পনা যেন যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, এই বাস্তবায়নের জন্য সাহায্য সহযোগিতা করে থাকে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের যে সকল উদ্দেশ্য রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। একটা ব্যাংক যদি প্রতিষ্ঠা হয়, সেখানে অনেক মানুষের কাজে কাজের সুযোগ সৃষ্টি হয়। আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের 64টা জেলা আছে। একটা ব্যাংক যদি প্রতিষ্ঠা হয়, নতুন করে একটা ব্যাংকের যদি আবির্ভাব ঘটে, 64টা জেলায় যদি অন্তত একটি করে শাখাও খোলা হয়, তাহলে 64টা শাখা খোলা হবে এবং প্রত্যেকটা শাখায় 20 থেকে 25 জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এভাবে একটি ব্যাংক প্রতিষ্ঠা হলে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের বেকারত্ব হ্রাস পাবে। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস। বাণিজ্যিক ব্যাংক সমূহ ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য হ্রাস করে থাকে। কিভাবে? যেমন যাদের পর্যাপ্ত অর্থ আছে, ধনীরা তাদের এই অলস টাকা ব্যাংকের মধ্যে জমা রাখে, আর গরিব মানুষ ব্যাংক থেকে এই সকল টাকার ঋণ নিয়ে তারা তাদের ব্যবসা কার্যক্রম বা কোনো উদ্যোগ বাস্তবায়নের জন্য চেষ্টা করে। যার ফলে দেখা যাচ্ছে যে ধনীদের এই টাকা গরিবরা ব্যবহার করে ধনী দরিদ্রের মধ্যে দিন দিন বৈষম্যটা অনেকাংশে হ্রাস পেয়ে থাকে। এরপর হচ্ছে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। ব্যাংক মানুষের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। এটা নিয়ে প্রায় একটা অবজেক্টিভ প্রশ্ন হয় যে ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে? উত্তর হচ্ছে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। কিভাবে? যেমন আমরা আমাদের দৈনন্দিন কাজে অর্থ ব্যয় করে থাকি, এই ব্যয় করা অর্থের অতিরিক্ত যা আমাদের কাছে থাকে, সেই অর্থটা আমরা অনেক সময় কি করি যে তা জমানোর চিন্তা ভাবনা করি, যে নিজের কাছে অনেক সময় মনে করি যে নিজের কাছে জমালে হয়তো যখন যখন সামান্য একটু প্রয়োজন লাগবে আমরা এখান থেকে নিয়ে সেটা খরচ করে ফেলবো। কিন্তু যখন ব্যাংকে জমা রাখি তখন দেখা যায় এটা খরচ করার আগ্রহটা কমে যায়, যে আমার টাকাটা দিন দিন করে জমা হোক, যখন বড় ধরনের একটা অ্যামাউন্ট হবে তখন এটা আমি ব্যবহার করব। তাহলে এইভাবে ব্যাংক মানুষের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থকে সঞ্চয়ের জন্য উদ্বুদ্ধ করে থাকে বাণিজ্যিক ব্যাংক।
নিরাপত্তা প্রদান। আমরা আমাদের নগদ অর্থ তথা বিভিন্ন প্রয়োজনীয় মূল্যবান দ্রব্য সামগ্রী যেমন গহনাপত্র, দলিলপত্র, বাড়ির, জমির, এগুলো ব্যাংকের কাছে নিরাপদ আশ্রয়স্থান মনে করে ব্যাংকের কাছে জমা রাখি, আমানত রাখি। আর ব্যাংক আমাদের এই নগদ অর্থ, মূল্যবান দ্রব্য সামগ্রী, এই সকল জিনিসের নিরাপত্তা প্রদান করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যাংক বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করে, বিভিন্ন ধরনের কার্যাবলীর মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। আমরা যদি ব্যাংকের আবির্ভাবের আগে কিংবা আরো প্রাচীনকালের কথা চিন্তা ভাবনা করি, তখনকার দিনে মানুষের জীবনযাত্রার মান এত উন্নত ছিল না, তখন অর্থনৈতিক সমস্যা প্রায় লেগে থাকতো। এখন ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, এর মাধ্যমে খুব সহজে মানুষ প্রয়োজনে ঋণ পাচ্ছে। যখন তাদের অর্থের প্রয়োজন হয় কোনো উদ্যোগ বাস্তবায়নের জন্য, সেক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারতেছে। তাহলে আমরা যদি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো আরেক পলক দেখি, যে মুনাফা অর্জন, মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম, জনকল্যাণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস, সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, নিরাপত্তা প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন, এই সকল উদ্দেশ্যকে সামনে নিয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের কার্যাবলী পরিচালনা করে থাকে। আসো তাহলে আমরা এখন দেখি বাণিজ্যিক ব্যাংক কি কি কার্যাবলী সম্পন্ন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রধান কার্যাবলী এবং বিশেষ ও অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলীগুলোর মধ্যে দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ ও সুদ প্রদান, মূলধন গঠন, ঋণ মঞ্জুর ও সুদ প্রদান, ঋণ আমানত সৃষ্টি, বিনিময় মাধ্যম সৃষ্টি, নোট ইস্যু, আমদানি রপ্তানিতে সাহায্য করা। এছাড়াও আরো কয়েকটি প্রধান কার্যাবলী আছে। আসলে আমরা প্রথমে এগুলো আলোকপাত করে নিই। প্রধান কার্যাবলীর মধ্যে প্রথমে দেখা যাচ্ছে যে আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক সাধারণ মানুষ থেকে আমানত সংগ্রহ করে, তো এই সংগৃহীত আমানতের উপরে তাদেরকে সুদ প্রদান করে থাকে। এরপর আছে মূলধন গঠন। আমরা একটু আগে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে এটা দেখছি যে মূলধন গঠন, জনগণের এই আমানত সংগ্রহ করে ব্যাংক তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করার জন্য পুঁজি বা তহবিল গঠন করে থাকে। এরপর আছে ঋণ মঞ্জুর ও সুদ প্রদান। জনগণ শুধু আমাদের থেকে এই আমানত সংগ্রহ করে বসে থাকে না, এই আমানতকে বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে, যেমন সুদের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক জনগণকে ঋণ প্রদান করে থাকে। এই ঋণের অর্থ, এই ঋণের ঋণের মাধ্যমে যে সুদ আদায় করে তা বাণিজ্যিক ব্যাংকের লাভ বা মুনাফা হিসেবে বিবেচিত হয়। তো এই ঋণ মঞ্জুর ও সুদ প্রদান আমাদেরকে ঋণ দেয় এবং আমাদের থেকে সুদ গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। এটি নিয়ে সৃজনশীলে একটা প্রশ্ন থাকে, ঋণ আমানত বলতে কি বোঝায় বা কিভাবে ঋণ আমানত সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটার উত্তর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি করে। আমরা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে যাই বা ঋণ নিতে যাই, তখন বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে আমরা কি ওইখানে কোনো হিসাব খুলছি কিনা। যদি কোনো হিসাব না থেকে থাকে, তখন আমরা সেই ব্যাংকে একটি হিসাব খুলি।
বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে যে ঋণের টাকা দিবে সেটা সরাসরি আমাদের হাতে না দিয়ে ওই হিসাবের মাধ্যমে জমা দিয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে প্রদত্ত ঋণটা সে নিজের কাছে আবার আমানত রাখলো, আমরা আমাদের ওই হিসাব থেকে ওই অ্যাকাউন্ট থেকে যখন প্রয়োজন তার টাকা উত্তোলন করতে পারবো। অর্থাৎ এইভাবে ঋণের টাকা, প্রদত্ত ঋণের টাকা নিজের কাছে আবার আমানত রেখেই ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে থাকে। এরপর আছে বিনিময় মাধ্যম সৃষ্টি, যে প্রত্যয়পত্র, চেক, হুন্ডি, বিনিময় বিল, এগুলোর মাধ্যমে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। আমি একটু আগে বলছিলাম সাধারণত মুদ্রার মাধ্যমে আমরা বিনিময় করে থাকি, মুদ্রা ছাড়াও এখন যে উপাদানগুলোর কথা বললাম, চেক, বিনিময় বিল, হুন্ডি, এগুলোর মাধ্যমে বিনিময় করা যায়। যেমন ধরো তুমি একটি দোকান থেকে 40,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করলে, দোকানদারকে তুমি 40,000 টাকা নগদে প্রদান না করে 40,000 টাকার একটি চেক দিলে, তাহলেও যে এই চেকটি নগদ অর্থের মতোই কাজ করবে। কাজে চেকের মাধ্যমেও আমরা বিনিময় করতে পারি, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এই চেক, বিনিময় বিল, হুন্ডি, প্রত্যয়পত্র এগুলোর মাধ্যমে বিনিময় করে থাকে। বলছে নোট ইস্যু, মূলত নোট ইস্যু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, কেন্দ্রীয় ব্যাংকেই নোট ইস্যু করে থাকে। বাণিজ্যিক ব্যাংক যদিও নোট ইস্যু করতে পারে না, কিন্তু নোটের বিকল্প হিসেবে চেক, বিনিময় বিল এগুলো ইস্যু করে থাকে। এরপর আছে আমদানি রপ্তানিতে সাহায্য করা, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে যে প্রত্যয় ইস্যু করে থাকে তাকে প্রত্যয়পত্র বা ইংলিশে বলা হয় লেটার অফ ক্রেডিট, সংক্ষেপে একে LC দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের এই দ্বিতীয় অনলাইন পরীক্ষায় এমন প্রশ্ন তোমরা পেতে পারো যে LC এর পূর্ণরূপ কি, এটার পূর্ণরূপ হচ্ছে লেটার অফ ক্রেডিট, বাংলায় একে বলা হয় প্রত্যয়পত্র। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে প্রত্যয়পত্র কে ইস্যু করে, উত্তর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কার পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করা হয়, উত্তর হচ্ছে আমদানিকারকের পক্ষে বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে। কাকে ইস্যু করে, রপ্তানিকারককে প্রত্যয়পত্র ইস্যু করা হয়। কখন লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এখান থেকে প্রায় একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে, তোমরা এই বই থেকে আমদানি রপ্তানিতে সাহায্য করা যে LC বা লেটার অফ ক্রেডিট এটার কথা বললাম, বিস্তারিত তোমরা পড়ে নিবে। এরপর আছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। বিশেষ ও অন্যান্য কার্যাবলীগুলো বলতে আমরা লক্ষ্য করলে প্রথমে দেখতে পাচ্ছি মূলধন গঠন, মূলধন বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, অর্থ স্থানান্তর, পরামর্শ দান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি উন্নয়ন, অর্থের নিরাপত্তা প্রদান। আসো আমরা একটা একটা করে আলোকপাত করি। যে বিশেষ কার্যাবলীগুলোর মধ্যে প্রথমে আসে মূলধন বিনিয়োগ, জনগণের এই আমানত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ করে থাকে। অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পন্ন করে থাকে, অর্থাৎ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমিকা অপরিসীম বাণিজ্যিক ব্যাংকের। অর্থ স্থানান্তর, দৈনন্দিন কাজে আমাদের বিভিন্ন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তরের প্রয়োজন হয়, এই অর্থ স্থানান্তরের কাজটি বাণিজ্যিক ব্যাংক খুব কম সময়ে কম খরচে সম্পন্ন করে থাকে। পরামর্শ দান, এটা আমরা একটু আগে দেখছি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে, উদ্যোক্তা তথা ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাণিজ্যিক ব্যাংক পরামর্শ প্রদান করে থাকে, এটা বাণিজ্যিক ব্যাংকের একটি বিশেষ কার্যাবলী। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে,
দেশের বেকারত্ব হ্রাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি উন্নয়ন, কৃষি ক্ষেত্রে ঋণ প্রদান সহ পরামর্শ প্রদান পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদনের মাধ্যমে কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাণিজ্যিক ব্যাংক। অর্থের নিরাপত্তা প্রদান, আমাদের সঞ্চিত অর্থ ব্যাংক নিরাপদে নিজের কাছে জমা রাখে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। আসতে পারে অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ? এখানে আমি উল্লেখযোগ্য কয়েকটি প্রধান কাজ দেখছি, এর বাইরেও আরো কয়েকটি প্রধান কাজ আছে। ঠিক একইভাবে বিশেষ অন্যান্য কার্যাবলীগুলোর মধ্যে আরো কয়েকটি কার্যাবলী আছে, যেমন সরকারের কোষাগার হিসেবে কাজ করে। অনেক সময় সরকারের অর্থের প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংক অর্থ সরবরাহ করে থাকে। তাহলে তোমরা এই বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী এবং বিশেষ কার্যাবলীগুলো ভালোভাবে দেখবে, কেননা অবজেক্টিভ প্রশ্নের ভিতরে বিশেষ কার্যাবলী এবং প্রধান কার্যাবলীর সংমিশ্রণ থাকতে পারে। কোনটি কোনটি প্রধান কার্যাবলী, কোনটি বিশেষ কার্যাবলী, এইভাবে প্রশ্ন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি পরবর্তীতে এই অধ্যায়ের উপরে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত তোমরা আজকে যে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, প্রধান কার্যাবলী, বিশেষ ও অন্যান্য কার্যাবলী, এই দিকগুলো ভালোভাবে বাসায় পড়বে। যদি কোনো জিনিস এরপরও বুঝতে সমস্যা হয়, তোমরা মোবাইল নাম্বারে কল দিয়ে জেনে নিবে, কিংবা মেসেজে মেসেজ করেও আমাদেরকে জানাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, বাসায় তোমাদের চর্চা অব্যাহত রাখো, সামনের পরীক্ষাগুলো ভালো করো, এই প্রত্যাশা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।